হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন নিয়ে চলে এলাম কিন্তু আরও একটি জেলার আপডেট, কারণ আমরা রাজ্যের বিভিন্ন একদম যে জেলা রয়েছে জেলাভিত্তিক আমরা বেস্ট কলেজগুলো শেয়ার করছি। এবং এখন নিয়ে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের আন্ডারে যে টপ 10 কলেজগুলো রয়েছে সেগুলো শেয়ার করে দিচ্ছি, যারা বিশেষ করে পশ্চিম মেদিনীপুর থেকে সেই জেলায় রয়েছেন বা সেই জেলায় পড়াশোনা করার প্ল্যানিং করছেন, তাহলে এই টপ 10 কলেজগুলোতে অতি অবশ্যই ফর্ম ফিল আপ করবেন। তো চলুন দেখে নিচ্ছি পশ্চিম মেদিনীপুরের বেস্ট কলেজ কোনগুলো। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের টপ 10 কলেজের মধ্যে ফার্স্ট যে কলেজকে রাখা হয়েছে সেটা হচ্ছে মেদিনীপুর কলেজ অটোনোমাস। মেদিনীপুর কলেজ অটোনোমাস হচ্ছে ন্যাকের দ্বারা A+ গ্রেডেড একটি কলেজ এবং ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। তো এখানে প্রচুর কোর্স করানো হয়ে থাকে, এবং লাইক যেমন আন্ডার গ্রাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জুলজি, কম্পিউটার সায়েন্স, ফিজিওলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, স্ট্যাটিস্টিক্স, ইলেকট্রনিক্স। অন্যদিকে আর্টসের মধ্যে রয়েছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, সংস্কৃত, ফিলোসফি, জিওগ্রাফি, সোশিওলজি, হিন্দি, এডুকেশান, ইকোনমিক্স, পল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশনের মতন কিন্তু কোর্স আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে। অর্থাৎ এখান থেকে আপনারা প্রফেশনাল কোর্সও করতে পারছেন BCA, অন্যদিকে আপনারা জেনারেল ডিগ্রি কলেজ BA উইথ ফিজিক্যাল এডুকেশন করতে পারছেন, প্লাস ভোকেশনাল কোর্সও করতে পারছেন ট্যুরিজম অ্যাভিয়েশনসের ওপর বা হোস্টেল অথবা হসপিটালিটি ম্যানেজমেন্টের ওপর। এছাড়া বিভিন্ন ডিপ্লোমা কোর্সও এখান থেকে করানো হয়ে থাকে। তো এতগুলো কোর্স করানো হয় মেদিনীপুর কলেজ থেকে, এবং মেদিনীপুর কলেজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন পশ্চিম মেদিনীপুর, নট অনলি পশ্চিম মেদিনীপুর, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। দ্বিতীয় নম্বরে নিয়ে চলে এসেছি আরও একটি অটোনোমাস কলেজ, যেটা মেয়েদের কলেজ, সেটা হচ্ছে রাজা নরেন্দ্র লাল খান ওমেন্স কলেজ। এবং এখানে কিন্তু আলটিমেটলি, অর্থাৎ গোপ কলেজ যেটাকে বলা হয়ে থাকে, তো এখানে আলটিমেটলি এরাও কিন্তু ন্যাকের দ্বারা এ গ্রেডেড একটি কলেজ, এবং এখানেও প্রচুর কোর্স করানো হয়ে থাকে। এবং এখানে যে কোর্সগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু মেয়েরাই অ্যাপ্লাই করতে পারে। লাইক ডিপার্টমেন্টসের মধ্যে রয়েছে হিউম্যানিটিস, রয়েছে সোশ্যাল সায়েন্স, রয়েছে আর্টসের, সায়েন্স রয়েছে, অন্যদিকে ব্যাচেলার অফ ভোকেশনাল এডুকেশন রয়েছে। এতগুলো কোর্সের, এতগুলো ডিপার্টমেন্টের আন্ডারে যে কোর্সগুলো হয় সেগুলো আবেদন করতে পারছেন। আমরা রেখেছি গোপ কলেজকে দ্বিতীয় নম্বরে। থার্ড আমরা রেখেছি ভট্টর কলেজ দাঁতন, ন্যাকের দ্বারা এ গ্রেডেড একটি কলেজ, এবং এখানেও অনেক কোর্স হয়ে থাকে। লাইক আপনার আর্টসের মধ্যে হয়ে থাকে বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি। অন্যদিকে আপনি এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন কোর্স লাইক ইকোনমিক্স, ফিলোসফি, পল সায়েন্স, সংস্কৃত, মিউজিকের মতন অনার্সের কোর্স পেয়ে যাচ্ছেন। অন্যদিকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি রয়েছে, এবং তার সাথে আপনি কমার্সের কোর্সও কিন্তু পেয়ে যাচ্ছেন এই দাঁতন কলেজ থেকে। চার নম্বরে আমি রেখেছি খড়গপুর কলেজ। 1949 সালে প্রতিস্থাপিত এই কলেজটি, এবং এখানেও আর্টস, কমার্স, সায়েন্সের প্রচুর কোর্স করানো হয়ে থাকে, লাইক সংস্কৃত, বোটানি, হিন্দি, জুলজি, ম্যাথ, কেমিস্ট্রি, অ্যাকাউন্টেন্সির মতন সাবজেক্ট আপনি পেয়ে যাচ্ছেন খড়গপুর কলেজ থেকে। এরপর চলে এসেছি পাঁচ নম্বরে আমরা চলে এসেছি গড়বেতা কলেজ। গড়বেতা কলেজও আর্টস, কমার্স, সায়েন্সের প্রচুর কোর্স করানো হয়ে থাকে। 1948 সাল থেকে রান করছে এই কলেজ, এবং যথেষ্ট নাম করা কলেজ গড়বেতা কলেজ। এবং এখানে আপনার আলাদা আলাদা ডিপার্টমেন্ট অনুযায়ী আপনি কিন্তু ভর্তি হতে পারছেন আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্টে। পরবর্তী নিয়ে চলে এসেছি ছ নম্বরে চলে এসেছি পিংলা থানা মহাবিদ্যালয়, ন্যাকের দ্বারা বি গ্রেড একটি কলেজ, এবং 1965 সাল থেকে যারা রান ওভার করছে, এবং এখানেও আপনি কিন্তু আর্টস, কমার্স, সায়েন্স পেয়ে যাচ্ছেন। লাইক আর্টসের মধ্যে বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, সংস্কৃতের মতন পেয়ে যাচ্ছেন। অন্যদিকে আপনি সায়েন্স গ্রুপে পাচ্ছেন বোটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথ, ফিজিক্স, ফিজিওলজি, অন্যদিকে জুলজির মতন আপনি সাবজেক্ট পেয়ে যাচ্ছেন, এবং কমার্সে অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স রয়েছে। প্রত্যেকটি কলেজেই অনার্সও পাশে আবেদন করতে পারবেন। সাত নম্বরে আমি নিয়ে চলে এসেছি বেলদা কলেজ। বেলদা কলেজ 1963 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এখানেও আপনি কিন্তু প্রচুর সাবজেক্ট পেয়ে যাচ্ছেন লাইক মিউজিক, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, পল সায়েন্সের মতন সাবজেক্ট। অন্যদিকে BCA-র মতন প্রফেশনাল কোর্স করতে পাচ্ছেন, কমার্সের আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন, বিকম, সায়েন্সের প্রচুর সাবজেক্ট আছে ইনক্লুডিং ভোকেশনাল। এবং পরবর্তী নিয়ে চলে এসেছি আট নম্বরে নিয়ে চলে এসেছি সবং সজনিকান্ত মহাবিদ্যালয়, ন্যাকের দ্বারা B+ গ্রেডের একটি কলেজ, এবং এটি UGPG কলেজ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড প্রত্যেকটি কলেজ। এবং এখানেও কিন্তু BA, BSc, BCOM-এ প্রচুর কোর্স হয়ে থাকে, সেখানে আপনারা আবেদন করতে পাচ্ছেন। ন নম্বরে আমরা নিয়ে চলে এসেছি চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড কলেজ, 1985 সাল থেকে রান করছে,
এবং এখানে প্রচুর সাবজেক্ট আছে লাইক বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, সাঁওতালি, সংস্কৃত, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথের মতন সাবজেক্ট আপনি পেয়ে যাচ্ছেন চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় থেকে। লাস্ট বাট নট দ্য লিস্ট নিয়ে চলে এসেছি কেডি কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজ মিদনাপুর। এখানে শুধুমাত্র কমার্সের পড়ানো হয় না, তার সাথে আর্টসেরও সাবজেক্ট রয়েছে। এবং আমি এই কলেজটি এনেছি কারণ এখানে বিকমের আপনি স্পেশালাইজেশন পাবেন দুটো দুটো। যেমন একটি বিকমে স্পেশালাইজেশন পাচ্ছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, অন্যদিকে আরও একটি স্পেশালাইজেশন পাচ্ছেন মার্কেটিং ম্যানেজমেন্ট। এবং এছাড়া এখানে বিএ কোর্স করানো হয়ে থাকে বেঙ্গলি ইংলিশ, বিএসসি করানো হয়ে থাকে জিওগ্রাফি। এছাড়া আপনি বিএ অথবা বিকমের রেসপেক্টে আপনি পাসেও কিন্তু অ্যাপ্লাই করতে পাচ্ছেন এই কেডি কলেজ থেকে। তো আমি টপ 10 কলেজ শেয়ার করে দিলাম পশ্চিম মেদিনীপুরের। খুব তাড়াতাড়ি নতুন একটা ডিস্ট্রিক্টের আপডেট নিয়ে চলে আসবো টপ 10 কলেজ নিয়ে। যারা বিশেষ করে কলেজে ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন অতি অবশ্যই এই কলেজগুলোতে ফর্ম ফিল আপ করবেন, কারণ এগুলো বেস্ট কলেজ নট অনলি পশ্চিম মেদিনীপুর, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।